কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ স্টেপ আপ ডব্লিউবিসিএস নিয়ে এসছে। চলো আজকের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। মান্নুরু মানবাধি কর্মসূচি কোন রাজ্য সরকার চালু করেছিল? কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তরটি হল তেলেঙ্গানা। মান্নুরু মানবাধি কর্মসূচি তেলেঙ্গানা সরকার চালু করেছিল। এই কর্মসূচি রাজ্যে স্কুল পরিকাঠামো তৈরি করবে। কলারবালি বাঘ কোন বাঘ সংরক্ষণের অন্তর্গত? পেঞ্চ, বান্ধবগড়, সুন্দরবন, শিমলিপাল। সঠিক উত্তরটি হল পেঞ্চ। ভারতের পেঞ্চ টাইগার রিজার্ভের কলারবালি বাঘ সম্প্রতি মারা গেছে, বয়সের কারণেই মারা গেছে। শেষকৃত্য সম্পন্ন করেছে মধ্যপ্রদেশের রাজ্যের বন বিভাগ। বাঘটি 16 বছর বয়সে মারা যায়। এইপিসির নতুন চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব নিচ্ছেন? বিজেন্দ্র গোয়েঙ্কা, নরেন্দ্র গোয়েঙ্কা, দামোদর বিশ্বাস, প্রহ্লাদ শর্মা। সঠিক উত্তরটি হল নরেন্দ্র গোয়েঙ্কা। দুবাইতে উন্মোচিত দা এনিগেমা কি? নীল হীরা, কালো হীরা, পান্না, নীলা। সঠিক উত্তরটি হল কালো হীরা। দা এনিগেমা নামে একটি 555.55 ক্যারেটের কালো হীরে 17 জানুয়ারি 2022 দুবাইতে উন্মোচন করা হয়েছিল। কার্বোনাডো সাধারণত কালো হীরা নামেই পরিচিত। এটি প্রাকৃতিক হীরার অন্যতম কঠিন রূপ। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের আজকের প্রশ্ন হলো, কমেন্ট বক্সে উত্তর দেওয়ার জন্য, গুরু রবিদাস জয়ন্তী কোন দিনে পালিত হয়? ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। স্টেপ আপ ডব্লিউবিসিএস অনলাইন মাধ্যমে ডব্লিউবিসিএস অফিসাররা গাইডেন্স দিয়ে থাকেন এবং ক্লাস নিয়ে থাকেন। জেনারেল স্টাডিজ সাবজেক্টের ক্লাস হয় সোম থেকে শুক্রবার পর্যন্ত। অপশনাল সাবজেক্ট যেমন অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, বেঙ্গলি, জুওলজি অন সানডে। কন্ট্যাক্ট দিস নাম্বার ফর ফ্রি ডেমো ক্লাসেস অ্যান্ড রেজিস্ট্রেশন।